আলেমরা বলেছেন না আলেমরা ভেটো দিয়েছেন, তো ইসলামী পথে কি হলো? বা বলে তাহলে সব আলেমকে একমত হয়েছে? এ গণতন্ত্র কুফুরি তন্ত্র, এটা এটার বিষয়ে দেখবেন যে অধিকাংশ আলেমদের এদিকে গিয়েছে। তারপরে জরুরি হিসেবে এই অগত্যায় এটা চলবে কি চলবে এইভাবে ফতোয়া দিয়েছে, কিন্তু গণতন্ত্র বিষয়টা তো আসলে তারা অনেকটাই পদ্ধতি বলছে। তা আপনি এভাবে এই পথে অবলম্বন করে দেখে ইসলামী পথে কীভাবে বলবেন বিষয়টা কিন্তু লক্ষ্য করা দরকার। কোনোভাবে ইসলামী বলতে কোরআন হাদিস দ্বারা সমর্থিত হতে হবে, সালাফে সালাহে বুঝ দ্বারা সমর্থিত হতে হবে, কিন্তু এর কোনো সাপোর্ট পাওয়া যায় না। তারপর দেখা আছে যে আজব আজব কথা ছড়িয়ে সেটি রয়েছে, সবগুলি কোরআন হাদিসের উল্টো অপব্যাখ্যার কারণ। এই যে খলিফার ব্যাখ্যা, আমাদের ইসলামী আন্দোলন ভাইরা তারা খুব জোরে বলে থাকেন যে খলিফা, সমস্ত মানুষ খলিফা, কিসের? শুধু ওই নবী রাসূলগণ, সবাই তামাম ইনসান জামিনে খোদাকে খলিফা, তার মানে ফেরাউনও আল্লাহর খলিফা, নমরুদ, হামান, কারুন আল্লাহর খলিফা, তসলিমা নাসরিন আল্লাহর খলিফা। কোন ব্যাখ্যা, কে দিয়েছে এটা ব্যাখ্যা? হ্যাঁ, আর এই ব্যাখ্যা তাফসিরে, কোনো তাফসিরে পাওয়া গেলে কি গ্রহণ করে নিতে হবে? না, ইখতিলাফের সময় চূড়ান্ত ফয়সালা কোরআন হাদিস থেকে। কোরআনের কোনো আয়াত আছে যে আল্লাহ আল্লাহর খলিফা হলেন আদম আলাইহিস সালাম? বলেছেন ইন্নি জাআলনাকা আব্দ খলিফা, আল্লাহ এতটুকু বলেছেন, কিন্তু কার খলিফা এটা বলেছেন? আপনি একটা ব্যাখ্যা দিয়ে দেবেন এবং তাফসিরে সাহারা নেবেন তাই হবে, স্পষ্ট দলিল দেখাতে হবে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা সাহাবিস সাফার ওয়াল খলিফাতু ফিল্লাহ, আপনি হে আল্লাহ, আপনি আমার সফর সঙ্গী এবং আমার পরিবারে আপনি খলিফা। মুসলিম শরীফ হাদিস, এই এই সহিহ হাদিসের বিরুদ্ধে আকীদা করতে কার? তাফসির বলে দিলেই ভালো হয়ে যাবে, হাদিস বিরোধী কথা আমরা গ্রহণ করব? তারপরে কত যখন নিকৃষ্ট কথা যে ফেরাউন আল্লাহর খলিফা, ইয়া সালাম। এখন যদি বলি, আমরা যদি বলি যে ইসলামী আন্দোলনের ভাইরা মনে করেন যে ফেরাউন আল্লাহর খলিফা, নমরুদ, হামান আল্লাহর খলিফা, মিথ্যা কথা হবে, তসলিমা নাসরিন আল্লাহর খলিফা, কোনো মিথ্যা কথা না, এটা ওনাদেরই কথা। তো গবেষণা করতে হবে, মুরাজাত নাফস করা দরকার। এ বলেছে ফেরকা বন্দি বিভক্তি শুরু হয়েছে শুধুমাত্র সুল ফাহাম আনিল্লাহ আন রাসূলিল্লাহ, আল্লাহর কথা বুঝতে গিয়ে ভুল বোঝা, রাসূলের কথা কে ভুল বোঝা, এ কারণে কিন্তু এই ফেরকা বন্দি হয়েছে, হচ্ছে। এবং দেখবেন এই অপব্যাখ্যার কারণে সারা পৃথিবীময় অশান্তির আগুন দাউদা করে দেবে মুসলিম সমাজের ভিতরে। আর সিরিয়ার ভিতরে যে রক্তপাত চলছে, এই রক্তের দায় দায়িত্ব কে? লক্ষ লক্ষ মানুষ আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিহত হয়েছে, কেউ রক্ষা পায়নি। আবাল শিশু, শিশু, বৃদ্ধ, নর, নারী, এই যে লক্ষ লক্ষ মানুষগুলির প্রাণ ঝরে গেল কিসের পিছনে? দেখবেন ওই কারজামি মার্কা, ওই খারেজি লোক, এদের এই ফতোয়ার কারণ। তাদের কথা আছে এ সরকারকে সরিয়ে দেয়। ইসলামের নিয়ম হলো যে সরকার যদি কাফির হয় আর তোমার যদি শক্তি না থাকে, সরকারের হাতে যদি পাওয়ার থাকে, তাহলে তোমার শক্তি না থাকে তুমি লেগে যাও সরাসরি, তবে প্রস্তুতি নাও। মুসলমানদের কথা, মুসলমানদেরকে শরীয়তে নির্দেশ দিয়ে প্রস্তুতি নিল, কিন্তু লেগে গিয়েছে ভুক পেতে, হ্যাঁ জেহাদ করে দিচ্ছি আমরা, এটা জেহাদ, এটা খারেজের জেহাদ, নাউজুবিল্লাহ মিন জালে। লক্ষ লক্ষ মানুষের কোনো প্রাণের দাম নেই বিদাতি ফতোয়াদের, এই ফতোয়াবিদদের নিকটে, এবং তাই চলছে। একটা লোকের কুরসি সরাতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে এভাবে দুনিয়া থেকে বিদায় করা, এটা ইসলামের নিয়ম, ইসলাম বলেছে। তো সরকার যদি কাফির হয় তাহলেও দেখতে হবে শক্তি আছে কিনা ওকে স্মরণ, যদি শক্তি না থাকে তাহলে সবর ধৈর্য ধারণ করতে হবে এবং গোপনে প্রস্তুতি নিতে পারে। যখন তারা শক্তিশালী মনে করবে তখনই কেবল লাগবে, এবং সেটাও বিবেচনা করে দেখবে যে কতটুকু খাসারা হবে, মানে লোকসান হবে, এর ভিতরে কি ব্যাপক রক্তপাত হচ্ছে কি হয় না, এ দেখা যাচ্ছে যে এদিকে খবর নেই, বাস ও কাফের হয়ে গেছে লেগে যাবে। ইসলামের নিয়ম যে কাফের যদি হয়, মানে রাষ্ট্রীয় শাসক, তাহলে এই যে দেখতে হবে যারা তাদের অধীনে বসবাস হয়েছে তাদের কতটুকু সমর্থ হয়েছে। আর চীন দেশে কাফের রাষ্ট্র না, ওখানে কি জেহাদ করা মানে কি আত্মহত্যা না? ইন্ডিয়ার ভিতরে কাদের সংখ্যা বেশি, কাফের না মুশরিকদের, হিন্দুদের? ওখানে লেগে যেতে হবে, মানে সশস্ত্র সরকারের বিরুদ্ধে। তো কাফের হলো দেখতে হবে পরিণতিটা কি, আর যদি শাসক জালেম হয়, জালেম শাসক যদি হয়
মানে কাফের পর্যায়ে যায় না, তাহলে তার ক্ষেত্রে কোনো অধিকার নেই অস্ত্র ধারণ করা। আজ দেখবেন যে যদি এই কথা বলা হয় তখন দেখবেন যে কিছু মায়ের সন্তান সুযোগ্য সন্তানগুলি কমেন্টে বলবে এটা তাবেদার, এটা দরবারি আলম, এরা দরবারি আলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম শাসকের বিরুদ্ধে অস্ত্র নিষেধ করে বুখারী মুসলিম হাদিস, এর বিষয়ে লা মা সাল্লু যতক্ষণ নামাজ পড়বে, লা মা আকামুস সালাত না যতক্ষণ পর্যন্ত তারা নামাজ কায়েম করে, নামাজ নিজেরা পড়বে, আর কয়েকটা নামাজ ছাড়লে কাফের হয়তো জানে, আমাকে মাঝে মধ্যে নামাজ ছেড়ে দিলে কাফেরই হয় না, তাহলে জালেম শাসক একবারে খাঁটি মুসলিম বলা যায়, মানে এক মর্যাদা নিকটে একবারে মুসলিম। আর বিশেষ করে হানাফি মাজহাব অনুযায়ী আমাদের দেশের যত বেনামাজি সরকার হোক না সে কিন্তু কাফের হবে। তো যা হোক, সরকার জালেম আপনি কি করবেন? এখানে দেখেন একটা অপব্যাখ্যা কাজ করছে একটা হাদিসে। এই ফেসবুকে এক ভাই কমেন্ট করে বললেন যে মাদানেরা মানে এই হাদিসই পড়েনি, সে হাদিসটা কি? আফজাল কালেমাতে আফজাল জেহাদে কালেমাতে হাক্কিন ইন্দা সুলতানি জায়েদ, উত্তম জেহাদ হল জালেম শাসকের নিকটে হক কথা বলা। বলছে মাদান এটা জানেই না। তখন আমি কমেন্ট করে বলেছিলাম যে হ্যাঁ হাদিস সহি আবু দাউদের হাদিস হাসান হাদিস, কিন্তু ব্যাখ্যাটা তুমি নিয়ে এসেছ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম জিহাদ শাসকের সামনে তার মুখের সামনে হক কথা বলা, কিন্তু শাসকের পিছনে গিয়ে গীবত করা এটা কিন্তু উত্তম জিহাদ নয়। এবং মুসনাদ আহমদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ সুলতান শাসকের কোনো কথা দেখে যে উলটপাট ভালো লাগছে না শরিয়া বিরোধী কথা বলছে, তাহলে তার হাত ধরে তাকে গোপনে যেন বোঝায়, সে তো বোঝে নাই মেনে নেয় তো খালাস মেনে নিল, আর যদি না মানে ফাকাত আদাল্লাযী আলাইহি, যদি না মানে তাহলে তার যেটা দায়িত্ব ছিল সেটা সে পালন করে ফেলেছে। আর বলছে প্রকাশ্যে শাসককে নসিহত করবে, আর যে হরতাল মিছিল ঘেরাও পোড়াও জ্বালাও সরকার এ করেছে সে করেছে এগুলো কি জেহাদের ভিতরে পড়ে গেল? ওই হাদিসের একটা ব্যাখ্যা না জাল ব্যাখ্যা, ওই যে বলেছে না ওই মনীষী ইবনুল কাইম বা শেখ হুসাইন কাইম বলছে যে সমস্ত ফেরকা মন্দির ফাসাদের মূল কারণ হলো কোরআন হাদিসের অপব্যাখ্যা, উল্টো করে বোঝা। দেখেন কোন হাদিস আর কোন দলিল, শেখ বিন বাজ বলছেন যে হ্যাঁ হাদিসের জালম শাসককে বলতে বলা হয়েছে চোখের সামনে, সামনে পিছনে বলতে বলা, পিছনে বলা দেখি বল, বুঝেছেন? তাহলে অপব্যাখ্যা কত রকম। আরেকটা দেখবেন যে এই ভাইরাই বলে থাকেন যে রাজতন্ত্র ইসলামে হারাম আর গণতন্ত্রের জন্য মরিয়া হয়ে গেছে, তো রাজতন্ত্র ইসলামে হারাম এ কথাটাও দেখবেন যে সালাফ নাই বললে চান, বরং শাসক নির্বাচনের যে কয়টা পদ্ধতি যেমন আল আহকাম সুলতানিয়া লিল মাওয়ার্দি, ইমাম মাওয়ার্দি তিনি রাজনীতিবিদ ছিলেন এবং রাজনীতির উপরে ইসলামী রাজনীতির উপরে তিনি একটা বই লিখেছেন আল আহকাম সুলতানিয়া, মানে রাজার সংক্রান্ত বিধিবিধান, রাজা রাষ্ট্র শাসক সংক্রান্ত বিধিবিধান, সেখানে অনেক বলে দিয়েছেন যে কী কী পদ্ধতিতে শাসক আসতে পারে মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে কী 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 পদ্ধতিতে আসতে পারে। একটা হলো সুরার ভিত্তিতে, মানে জ্ঞানীগুণী লোকেরা তারা বিবেচনা করবে কে শাসক হবে। আর একটা হলো খলিফাই বলে যাবে, পূর্বের খলিফা আমার পরে অমুক ব্যক্তি খলিফা হবে। এ কাজটা করেছেন কে? আবুবকর রাদিয়াল্লাহু আনহু। আবুবকর রাদিয়াল্লাহু আনহু উমরের হাত ধরে বলছেন আমার পরে খলিফা হবে উমর। আর উমর কি করেছিলেন? তার মরণের সময় শাহাদতের সময় তিনি বলে গিয়েছিলেন যে ছয়জনকে দায়িত্ব দিলাম, ছয়জন সারা পৃথিবীতে ছয়জনই জ্ঞানী লোক ছিলেন, কিন্তু ছয়জনকে উনি ধরে বলে যে এই ছয়জন থেকে খলিফা হবে, এরাই সলা পরামর্শ করে একজনকে খলিফা নিয়োগ করবে। তাহলে এটা কি, এটা কি গণতন্ত্রের সাথে মিলল না ওই রাজতন্ত্রের সাথে কিছু না কিছু মিলল? বা সুরাভিত্তিক, তো সুরাভিত্তিতে একটা হলোই যে জ্ঞানীগুণীরা নির্বাচন করবে, আর একটা হলো মনোনয়ন। মনোনয়ন কি এর পদ্ধতি কীভাবে পাওয়া গেল? যে আবু বকর সরাসরি উমরকে বললেন আমার পরে খলিফা হবে উমর, এভাবে পাওয়া হয়েছে। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছেলে ইয়াজিদকে খেলাফত দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। এটা দেখলে বিদাতির গোষ্ঠী উল্টো করে বোঝে
শিয়া খারেজি মাফা ও বুঝ বুঝে থাকে, তারা মনে করে যে ইয়াজিদের খেলাফতটাই জায়েজ ছিল। এটা কথা কোন হাদিসে প্রমাণিত হবে? জায়েজ ছিল মানে কি, সে যদি কাফের হয়ে থাকতো তাহলে সেটা কথা বলা, তো কাফের হয়ে থাকলে কাফের ছিল কিনা সাহাবায়ে কেরাম বুঝেনি। মাদাস আব্দুল হক তিনি বলছেন যে এই ইয়াজিদের বায়াতে ছিলেন 60 জন সাহাবি, বুখারী শরীফের হাদিসে রয়েছে। ইবনে উমর তার হাতে বায়াত করেছেন, এমনকি যখন দেখতে পেলেন যে কিছু লোক বিরুদ্ধাচরণ করতে চাচ্ছে, তার বিরুদ্ধে অভ্যুত্থান করতে চাচ্ছে তার কিছু অপকৃতির কারণে, তখন উনি তার পরিবারকে সতর্ক করে দিয়েছেন যে দেখো এ লোকের হাতে আমরা বায়াত করেছি, আর হাদিসে রয়েছে যদি কারো হাতে বায়াত করে আর এ বায়াত থেকে সরে যায় তাহলে ওর কোনো দলিল থাকবে না কালকে আমার মাঠে, সুতরাং যে এই বায়াত থেকে ফিরে আসবে ওর সাথে আমার সম্পর্ক থাকবে। বুখারী শরীফের হাদিস, ইয়াজিদ কাফির, ইতিহাস পড়তে হবে না সে ইতিহাস করে শিয়া মার্কা ইতিহাস পড়তে হবে। তো দেখা গেছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু খেলাফত দিয়েছে সাহাবায়ে কেরাম ইচ্ছায় অনেকে মেনে নিয়েছেন, কারণ তারা জানেন যে খেলাফত এটা একটা পদ্ধতি, মানে এ শাসক নিয়োগ করা। এখন গণতন্ত্র নাকি হালাল আর এই রাজতন্ত্র হারাম, এটা নিয়ে মাথা ব্যথা। এমনকি সৌদি আরবের সরকার, সারা পৃথিবীর বুকে যদি আমরা বলি যে তারা যতটুকু ইসলাম কায়েম করেছে আলহামদুলিল্লাহ, বরং তাদের সংবিধানই হলো কোরআন সুন্নাহ। শাহ আব্দুল আজিজ জাতিসংঘে এই কোরআন নিয়ে গিয়েছিল, বলেছেন আপনার সংবিধান কই, বলছেন এই কোরআন। এই অনুশাসন যে দেশে রয়েছে কোরআন হাদিসের, এই সম্ভব দেখবেন এই চিন্তাবিদ সাহেবরা, এই ইসলামী আন্দোলনের লোকেরা অনেকেই বিরূপ মন্তব্য করে, কোনো রাজতন্ত্র এগুলো গেছে কেন, ইসলামের ভিতরেই নাই, তাগুত। আর তাগুতের অপব্যাখ্যা এত রকম দেওয়া হয়েছে, সবই নাকি তাগুত। অথচ তাগুত যেটাতে বিরোধ থাকার কথা বলে সেটা হলো, যে তাগুতের কথা বলে সেটা হলো শয়তান, এবং যে নিজের এবধ দিকে তাকে। আপনি কি কারো এবধ করছেন, হাসিনা খানাদের এবধ করছেন নাকি? যদি এবধ করেন তাহলে তাগুত, আর যদি কোরআন হাদিস বিরোধী আইন কানুন করে সাপোর্ট করে বলেন হ্যাঁ ঠিক আছে বেগম খালেদা শেখ হাসিনা ঠিক আছে, একবারে 100% কোরআন হাদিস বিরোধী আইনগুলো, তাহলে আপনি ওই সময় তাগুতের যেন এবধবন্দি করুন, কিন্তু আপনি এবধবন্দি করছেন না। বা কোনো বিষয় যেটাতে কোরআন হাদিসের বিরোধিতা নেই সে বিষয়ে ফয়সালা নিয়েছে, অসুবিধা কোথায়, শরীয়ত বিরোধী হলো এটা, ট্রাফিক আইনটা কার, সরাসরি কোরআন হাদিসে এসেছে সরকারি আইন, তো ওটাও মানলে তাগুতের অনুসরণ করা হবে। যা হোক অপব্যাখ্যার সমাজ শুধু, এই যে মনে করেন রাজতন্ত্র হারাম ইসলামে, এই শিক্ষাটা কিন্তু বলা যেতে পারে যারা দিয়েছেন তারা সেরকম কিন্তু স্কলার নয়, বরং এক প্রকার ভেদাতি মগজের চিন্তাধারা হতে বলেন। উত্তম অনুত্তম বলেন, উত্তম হলো খেলাফত, কিন্তু তাই বলে অধমটা হবে না। এমনকি ইমাম মাওয়ারদী এটাও বলেছেন, মানে শাসন ক্ষমতা আসার একটা পথ বলেছেন, যে কোনো শাসক যদি নিজেই ক্ষমতার বলে দখল করে ফেলে, কব্জা করে ফেলে, এবং রাষ্ট্রীয় যন্ত্র সব ওর আওতাধীন চলে আসে, মানে রাষ্ট্রশক্তি তার হাতে চলে আসে, তবুও তাকে মেনে নিতে হবে, ওর বিরুদ্ধে সংগ্রাম করা হারাম। যদি সে কোরআন সুন্নাহ অনুযায়ী পালন পরিচালনা করে এবং মুসলিমের আন্ডারে থাকে ওর বিরুদ্ধে সংগ্রাম করা, যদি এসে ক্ষমতাটা দখল করে নিয়েছে এভাবে অবৈধ হবে, তাহলে কয়টা বহতে পাওয়া গেল। মানে মনীষীরা যারা প্রকৃত ইমাম মহাদ্দেশ তারা বলছেন কয়টা পদ্ধতি, একটা হলো খেলাফত শুরা পদ্ধতি খলিফা নির্বাচনে, আরেকটা হলো খলিফা মনোনয়ন করে বলে যাবে যে আমার পরে অমুক খলিফা হবে, আর একটা কি যে কিছু লোককে খলিফা নিয়োগ করে যাবে কিছু মুষ্টিমা লোককে, যে এদের বলতে হবে, আর একটা পদ্ধতি কি জবরি কেউ দখল করে নিয়েছে অস্ত্র উঁচিয়ে দখল করে সব কিছু তার আন্দোলন চলে গেছে। যেমন আমি যদি এই সরকারকে বলি, এই সরকারকে অনেক বলছে অবৈধ সরকার, অবৈধ প্রবৃত্তি যাই হোক ক্ষমতা যদি গোছিয়ে নিয়ে থাকে, ইসলামের দৃষ্টিকোণ বলে যে তোমার এই অস্ত্র ধরার অধিকার, অস্ত্র ধরার অধিকার, কারণ অস্ত্র ধরলে যে ফেতনা ফাসাদ হবে সেটারও বিবেচনা করে শরীয়ত। হাজার বিন ইউসুফের বিরুদ্ধে হাসান বসরি বললে যে তোমরা ওর বিরুদ্ধে লেগো না, ও সে রক্ত চোষা জালেম শাসক গভর্নর ছিলেন, অনেক জুলুম নির্যাতন করেছে, কথা বলে টু শব্দ করলে মায়ের খাওয়া যেন প্রস্তুত, একবার মাথা থেকে লাশ পড়ে যেত, এ গর্দান থেকে লাশ পড়ে যেত। একসময় অথিষ্ঠ হয়ে ওই এলাকার লোকজন, ওই সাম্রাজ্যের লোকজন অর্থাৎ ইরাকের লোকজন একমত হয়েছে যে ওর বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো, অস্ত্র ধরবো, একে সরাবো আমরা।
হাসান বাসির কাছে ফতোয়া চাইল, হাসান বাসির সাপোর্ট করলেন, বড় আলেম তিনি ছিল, তিনি জানছেন এর পরিণতি কী হতে পারে, এর পরিণতি রক্ত পাচা আর কিছুই হবে না। তো দেখা গেল যে তার কথা মানল না, বরং তাকে তাচ্ছিল্য করে বললো যে এটা ইংরেজ প্রজন্ম, মানে উনার বাপ দাদা সব ইংরেজ, মানে তার মা দাসী হিসেবে এসেছে, দাসীর ঘরে সন্তান, তো মূল ইংরেজ না, তো বলছে ইংরেজ এলজি দাও হাজার লাইট, এই ইংরেজকে ছেড়ে দেয়, আর কথা শুনে লাভ না। মানে বর্তমান বলা যায় সরকারের তাবে দেয়, আমরা যদি কোন হাজার ফয়সলা কথা বলি তাহলে সরকারের তাবে দেয়, এরকম একটা। শেষে তাকে বাদ দিয়ে তার কথা বাদে যুদ্ধে লেগে, যুদ্ধে লাগার পরে দেখা গেল যে 120,000 লোকের হতাহত হয়েছিল, 120,000 লোককে হাজ্জাজ বিন ইউসুফ ঠান্ডা মাথায় ধরে ধরে হত্যা করেছিল। প্রথমে হাজ্জাজ বিন ইউসুফকে পরাজয় করে দেওয়া উপক্রম করে ফেলেছিল তার, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যখন মদত চাইল ওই সুদূর সিরিয়া থেকে, বিপুল সংখ্যক সৈন্য যখন আসলো তখন এদের সবটিকে ঘেরাও করে ফেলা হয়েছে, এবং আর কোনো কাজ ছিল না শুধু হত্যা করা, আর বলা হয়েছে তুমি কাফের হয়েছো, এটা স্বীকার চাও, যে আমার বিরুদ্ধে বিরোধী চালু করে শিকার, যদি কেউ শিকার করিয়ে নিয়ে যদি শিকার যেত তাহলে তা ছাড়া হতো না, তো কচু কাটা পারো। তো দেখা গেছে 120,000 হত্যা হয়েছে, লাভটা কী হয়েছে? এই জন্য ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলছে যে বেদাতির গোষ্ঠী দ্বারা এই পৃথিবীর বুকে সামান্য ইসলামী ভূখণ্ড না জয় হয়েছে, না ইসলামের পতাকা উত্তীর্ণ হয়েছে, কিছুই হয়নি, শুধু ফাসাদ আর ফাসাদ কায়েম হয়েছে। জালেম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারা না ধরার কারণটা কি, নিষেধ কারণটা কি? রাসূল সাহেব কেন বললেন যে না তোমরা সবর করো, তোমাদের হক আল্লাহ কাছে চেয়ে নাও, ওদের হকের ওরা যে হকটা দিচ্ছে না তোমাদেরকে, ওর কারণে আল্লাহ কাছে দায়ী থাকবে। তো কেন বলেছে এটা? যে তার তরবারে উন্মুক্ত রয়েছে, তার বিরুদ্ধে লাগা মানে তার হাতেই রয়েছে সেনাবাহিনী, সব কিছু রয়েছে, তোমাকে কচু কাটা করবে। এখন বলবে যে কচু কাটা হওয়ার ভয় কি থেমে যাবো, জেহাদ করতেই হবে, তা আপনি জেহাদের অনুমতিটা নেবেন? তো জেহাদের জন্যে রাষ্ট্রনায়কের দরকার রয়েছে, আলে ইমামের জন্য তো কথা নেই, ওরাই ইমাম রাষ্ট্র শাসক হলো ঢাল স্বরূপ, তার পিছনে থেকে যুদ্ধ করতে হবে। আপনি কার পিছনে যুদ্ধ করবেন? মাটি আছে ওর পিছনে, ওর পায়ের নিচে জমিন আছে। হ্যাঁ, এখন বলে যে বর্তমান পরিস্থিতি জেহাদ করা ফরজ হয়ে গেছে, ভাই বর্তমান পরিস্থিতির মধ্যে আগে আরও এরকম পরিস্থিতি গিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে কী করা হয়েছিল? শুধু এই কুফরি কথা বলার জন্য যে কোরআনকে বলেন আপনি যে কোরআন আল্লাহর কালাম নয়, বরং এটা আল্লাহর সৃষ্টি জীব, এটা কুফরি কথা, কোরআন আল্লাহর কালাম। তো ইমাম আহমদ বিন হাম্বলকে এ কথা স্বীকার করাতে বাধ্য করা হয়েছিল, তিনি এই কুফরি কথা স্বীকার করেন, যার ফলে তাকে রক্ত রঞ্জিত করা হতো, 80টা করে ব্যত্রাঘাত করা হতো প্রতি সপ্তাহে, এভাবে বলা হয়েছে। তো রক্ত রঞ্জিত শরীরে যখন নামাজ পড়ে তখন বিদাতের আবার বলতো যে আপনি রক্ত মাখা শরীরে নামাজ পড়ছেন তো চলবে না, তো খুন না নাপাক, মোতাজিলা পন্থীরা বলেছিল। তখন উনি বলেছিলেন দলিল হিসেবে যে ওকা সাল্লা ওমর রাদিয়াল্লাহু আনহু জোর হইয়া সর্বদা, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন এমত অবস্থায় তার এই ক্ষত স্থান দিয়ে রক্ত ফোয়ারা বয়ে চলেছে, তার নামাজ হয়ে গেল, আমার হবে না। তো এই বেদাতের গোষ্ঠীরা তাকে কী করেছিল? শাস্তি দিয়েছিল। তো ওই সময় ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীরা বলেছিল ইমাম সাহেব এত বড় জুলুম আপনার হচ্ছে, আপনি বলেন এই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অভ্যুত্থান করবো, অস্ত্র উঁচিয়ে আমরা এর বিরুদ্ধে লাগব। ইমাম আহমদ বিন হাম্বল অনুমতি দেয়নি, কেন দেয়নি? ওই শাসক কি জালেম শাসক নাই? এ কথাটা কি কুফরি কথা নাই যে কোরআন আল্লাহর কালাম না আল্লাহর সৃষ্টি? নাউজুবিল্লাহি মিন যালিক, কোরআন আল্লাহর কালাম বলিতে কোরআন দিয়ে কসম খাওয়া যায়, কিন্তু সৃষ্টি করে কসম খাওয়া যাবে? যদি এটাকে সৃষ্টি মনে করেন কসম খাওয়া যাবে? একটা স্পষ্ট কুফরি কথা। কিন্তু তারপরে ইমাম আহমদ বিন হাম্বলকে বাধ্য করা হয়েছিল, ইমাম আহমদ বিন হাম্বল মার খেয়েছিলেন কিন্তু কখনোই অনুমতি দিলেন। আজ যদি হতো ইমাম আহমদের অনুসারী এইরকম লোক যদি হতো এই ইসলামী দলগুলোর মধ্যে, তাহলে তো মারো কাটো ধরো এ করো সে করো, একেবারে মানে যেটা বলা যেত মানে ধ্বংস ছাড়া আর কিছু হতো, ইসলাম অনুমোদন করেনি। একই অবস্থা ছিল আবু হানিফার ক্ষেত্রে, তাকে কী করা হয়েছে? তাকে করা ইমাম আবু হানিফা অনুমতি দিয়েছেন যে আমার বিরুদ্ধে তোমরা লাগো, আমার আমার পক্ষ নিয়ে তোমরা সরকারের বিরুদ্ধে ধরো, এ জালেম সরকার কাফের হয়েছে যুদ্ধ করো। আসলে তো আল্লাহ রাসূল সাহেব মোনাফেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, 27টা যুদ্ধ রাসূল সাহেব পরিচালনা করেছেন, কেউ কম বেশি করেছেন, যে 27টা যুদ্ধের ভিতরে একটা যুদ্ধ কি রাসূল সাহেব মোনাফেকের বিরুদ্ধে করেছেন? যারা খাঁটি মোনাফেক, উপর উপর কলমা পড়তো, নামাজ রোজা করতো, কিন্তু ভেতর থেকে জ্বর করতো,
এমনকি আব্দুল্লাহ ওয়াই সোলো রাসূলুল্লাহ সঙ্গে বলেছিলেন, বলেছিল যে তিনি সব থেকে নিচু, লাই রাজা লাইল মদিনাতে লাই ফাজাল আজ মিনাল আজাল, যদি আমরা মদিনায় যাই তাহলে আমাদের ভিতর যারা সব থেকে সম্মানিত সব থেকে লাঞ্ছিত ব্যক্তিকে বের করে দিবে। আর সব থেকে সম্মানিত বলতে ওই নিজে সম্মানিত মোনাফেক, এর সব থেকে অসম্মানই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কুফরি কথা না। তারপর তাকে হত্যা করে, আর মোনাফেক কলেমার বলে নামাজ রোজা উপর উপর করা বলে মাফ পেয়ে গেছে। তাহলে জালেম শাসক নামাজ পড়ছে, উমরায় যাচ্ছে, হজ করছে, তা আপনি তাকে কী পর্যায়ে নেবেন? নেন মোনাফেকদের পর্যায়ে নেন। তো মোনাফেকদের বিষয় যদি জেহাদ না করে তো আপনি কিসের জেহাদ করবেন? মানে সশস্ত্র জেহাদ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ অবলম্বন না করলে ফায়দা হবে এটাই, মারামারি কাটাকাটি খোনাখুনি, আর ফায়দা শেষ হবে জিরো, এবং এই গুনাহের কাজগুলি কি সংগঠিত হয়ে যাবে। তো যদি জালেম সরকারের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নিতে মানা করি তার মানে কি তার পা চাপতে হবে না? তাকে নসিহত করতে হবে। ফেরাউনকে নসিহত করতে বলেছেন, কাকে বলেছেন? মুসা হারুনকে বলেছেন, যাও যে তাকে নরম ভাষায় কথা বল, লাল হয়েছে দেখা পাবি একসা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। ফেরাউনের কাছে পাঠে তাকে ওয়াজ করতে বলা হয়েছে, আপনি ফেরাউনা থেকে নিকৃষ্ট মনে করছেন নাকি? বর্তমান শাসককে যদি মনে করে থাকেন তাও তো আপনার দায়িত্ব যে বুঝাবেন, ভালো করে বুঝাবেন, ভদ্রতার সাথে বুঝাবেন, সুন্দর করে, নাকি ফেরাউন থেকে খারাপ? হতে পারে ফেরাউন থেকে খারাপ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটাই বলেছেন, নবী রাসূল এটাই বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পত্র দিয়েছেন বিভিন্ন বাদশাহ বরাবর, দাওয়াত দিয়েছেন ইসলামের, আর ইসলামী রাষ্ট্র উনি গঠন করেছেন সেটাও বলা যেতে পারে, যে সেটা এভাবে যুদ্ধ করার মাধ্যমে নয় বা হরতাল মিটিং ইত্যাদি করার মাধ্যমে নয়, বরং সেটা ছিল আদর্শের লড়াই। ইসলামের প্রচার প্রসার হয়েছিল মদিনাতে এবং খাঁটি ইসলামপন্থীরাই তারা ইমানের বলে বলিয়ান হয়েছেন বলেই দেখা গিয়েছিল যে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রাষ্ট্র দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন রাষ্ট্র ক্ষমতা পান মদিনায় এটা রক্তপাত ছাড়াই পেয়েছে, এবং তারা এত ইমানের বলিয়ান ছিলেন, ইমানের বলিয়ান ছিলেন যে কোরআন হাদিসের ফায়সালাম অমান্য করার মতো লোক ছিল। তা গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি ক্ষমতা পাননি, গণতান্ত্রিক পদ্ধতি যদি নিতেন তাহলে ওখানে কয়েকটা ফেরকা ছিল, এই ইহুদিরই তিনটা দল ছিল, বানু কায়নাকা, বানু নাজির, বানু কুরাইজা, তিনটা দল ছিল। কারা বেশি? এদিকে মোনাফেক ধরেন ওটা একটা দল, কারা বেশি? তাহলে যদি আপনি গণতান্ত্রিক মাধ্যমে ক্ষমতা যেতে চাই চান, তো রাসূল সাহেব ওই সময় গণতান্ত্রিক পথে যদি ক্ষমতা নিতেন আল্লাহ রসুল পেতেন না। কাজে এই মনীষিকা পথ পরিহার করে ইসলামী রাষ্ট্রের পক্ষে আমরা অবশ্যই রয়েছি, কিন্তু ইসলামী নাম দিয়ে অনিসলামী কাজ করবেন আর এটাকে বলে ইসলামী রাজনীতি, আর বলবেন যে এরা ইসলামী রাজনীতি করে না, আমরা কুফরি রাজনীতি করি না, বা ইসলামী রাজনীতির নামে যে গজামিলের রাজনীতি করি না, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করি না, বরং আমরা নবী রাসূলদের যে রাজনীতি সেটাই আমরা করি, আর সেটা শুরু হবে তাওহীদ দিয়ে, এবং ইসলামী রাষ্ট্র এটা হলো শেষের পর্যায়ে, এটা একটা ইসলামের একটা অংশ, এটাই পুরো ইসলাম না। অতএব বিষয়গুলি খেয়াল করার চেষ্টা করবেন, যেটা হক সেটা বলে দিলাম, যেটা হক মনে করেছি, এরপরে বাক স্বাধীনতা রয়েছে, বলবেন যা ইচ্ছা, কিন্তু কেয়ামতের মাঠে জবাব দিতে যেন প্রস্তুত থাকবেন, অন্যায়ভাবে কোনো কথা যদি বলেন সেজন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। যা হোক, পরিশেষে এটাই বলবো যে যত ফেরকাবন্দি সব কিছুর মূল হলো কোরআন সুন্নাহর পরিপন্থী বুঝ গ্রহণ করা বা কোরআন সুন্নাহর উল্টো ব্যাখ্যা দেওয়া, অপব্যাখ্যা দেওয়া, এটাই হলো মূল কারণ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহকে ফলো করি সালাফে সালেহের মানহাজ অনুযায়ী, সালাফে সালেহ যেভাবে বুঝতেন কোরআন সুন্নাহর ব্যাখ্যা সেভাবে যেন আমরা বুঝি, তাহলে ইনশাআল্লাহ আমরা হকের অনুকূল থাকতে পারবো, হকের পথে পরিচিত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।